প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ফল্ট কারেন্ট নির্ণয় করার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। এই ফল্ট কারেন্ট নির্ণয় করতে প্রত্যেকটা পদ্ধতিকে আলাদা আলাদা ভাবে প্রয়োগ করতে হয়। আমরা আজকে যে পদ্ধতিটা আলোচনা করব তার নাম হচ্ছে শতকরা রিয়্যাকট্যান্স পদ্ধতি বা পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স মেথড। শিক্ষার্থীরা, পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স মেথড মানে শতকরা রিয়্যাকট্যান্স পদ্ধতি বলা হয় কেন? এটাকে কেন এটাকে শতকরা রেজিস্ট্যান্স পদ্ধতি বা শতকরা ইম্পিডেন্স পদ্ধতি বলা হচ্ছে না? তাহলে চলো আমরা এই বিষয়টা আগে জেনে তারপর আমরা বিস্তারিত আলোচনা করব পার্সেন্টেজ রিয়্যাকট্যান্স মেথড বা শতকরা রিয়্যাকট্যান্স পদ্ধতি কি, কেন এটাকে রিয়্যাকট্যান্স বলা হয়। একটু লক্ষ্য করো, এসি সার্কিটে রেজিস্ট্যান্সের মান কিন্তু খুবই নগণ্য, কারণ এসি সার্কিটে ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স অর্থাৎ রিয়্যাকট্যান্স জনিত ভ্যালু বৃদ্ধি পায়, তাই এখানে রেজিস্ট্যান্সের মানটা খুবই নগণ্য। নগণ্য বিধায় এই রেজিস্ট্যান্সকে এখানে দেখানো হয় কিন্তু রেজিস্ট্যান্সকে বলা হয় না, তার জন্য এটাকে বলা হচ্ছে শতকরা রিয়্যাকট্যান্স পদ্ধতি। আমি জাস্ট একটু গাণিতিক ব্যাখ্যা সাহায্যে দেখাই। আমরা কি জানি একটা সার্কিটে ইম্পিডেন্স বলতে কি বুঝবো? ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু কি লিখবো? আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি হোল স্কোয়ার। এটা কিন্তু একটা সার্কিটে ইম্পিডেন্স এর ফর্মুলা। এখন দেখো এই আর স্কোয়ার রইল, এক্স এল এক্স সি কে আমি ডাইরেক্ট লিখবো এক্স, এক্স মানে হচ্ছে রিয়্যাকট্যান্স। এটা ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স নাকি ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স সেটা উল্লেখ নাই, জাস্ট হচ্ছে এক্স মানে রিয়্যাকট্যান্স। এখন দেখো এইখানে বললাম কি যে একটা এসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এর মান নগণ্য থাকে, তাই নগণ্য যেহেতু এটাকে আমি এখন যদি বাদ দেই, ধরলাম বাদ, প্রকৃতপক্ষে কোনো ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু এটাকে বাদ দেওয়া হয় না, এটাকে ধরা হয়। যেহেতু খুবই নগণ্য আমি তাই ধরছি বা জিরো প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি এক্স হোল স্কোয়ার রুট ওভার, তার মানে হচ্ছে এক্স। এখানে কি দেখলাম? জেড ইকুয়ালস টু এক্স, তার মানে হচ্ছে এই শতকরা রিয়্যাকট্যান্স পদ্ধতিতে এখানে আমরা দেখতেছি যে রেজিস্ট্যান্সের মানটা খুবই কম বিধায় এখানে রিয়্যাকট্যান্সের প্রাধান্যই বেশি, আর রিয়্যাকট্যান্সের ভ্যালুটা কি ইম্পিডেন্সের ভ্যালুর সমান। সেক্ষেত্রে আমি এই পদ্ধতি দেখে বলতে পারি রিয়্যাকট্যান্স পদ্ধতি। প্রকৃতপক্ষে যখন আমরা ক্যালকুলেশন করব ইম্পিডেন্স, তখন কখনোই রেজিস্ট্যান্সকে বাদ দেওয়া হবে না। তবে রেজিস্ট্যান্সকে এখানে বাদ দিয়েছে কেন? আমি বলেছি যে রিয়্যাকট্যান্সের তুলনায় রেজিস্ট্যান্সের মান খুবই কম, যার বিধায় এটাকে নগণ্য ধরা হয়, তাই এটা কি রেজিস্ট্যান্স বাদ দিয়ে শুধুমাত্র এটাকে বলা হয় রিয়্যাকট্যান্স মেথড। এখন রিয়্যাকট্যান্স মেথড কি সেটা আমরা জানব। শতকরা রিয়্যাকট্যান্স পদ্ধতি, শতকরা রিয়্যাকট্যান্স কি এটুকু আমি এখানে একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। পার্সেন্টেজ অফ রিয়্যাকট্যান্স, এক্স কে কি বলবো আমরা? রিয়্যাকট্যান্স। এইটার ফর্মুলাটা হচ্ছে ফুল লোড যখন সাপ্লাই দেওয়া হয়, অর্থাৎ একটা সার্কিটের মধ্যে যখন ফুল লোড চলতে থাকে, ফুল লোড অবস্থায় বা ফুল লোড কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টের জন্য রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ, রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ ভিডি, আর নিচে হচ্ছে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ বা ভিপি। তাহলে পার্সেন্টেজ অফ রিয়্যাকট্যান্স মানে কি বোঝাচ্ছে? রিয়্যাকটিভ ভিডি মানে ভোল্টেজ ড্রপ বাই ফেজ ভোল্টেজ। এটাকে আমি আরেকটু বিশ্লেষণ করি, ফুল লোড চলাকালীন রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ, তাহলে রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ মানে কি বুঝবো? আই ইন্টু এক্স, এটাই তো রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ, অর্থাৎ রিয়্যাকট্যান্সের জন্য যে ভোল্টেজ ড্রপটা হয়। তাহলে আই বলতে কি, যেহেতু ফুল লোড চলাকালীন সময়, তাহলে আমি আই কে বলবো হচ্ছে আই ফুল লোড ইন্টু, এখানে ইন্টু দিলে এক্স এক মিক্সড হয়ে পড়বে, ডট দিয়ে আমি ইন্টু বুঝালাম, এইটুকু বোঝাচ্ছি হচ্ছে কি রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ। আই ইন্টু কি, আই মানে কি ফুল লোড কারেন্ট ইন্টু এক্স মানে হচ্ছে রিয়্যাকট্যান্স, আর নিচে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ হচ্ছে কি ভিপি। তাহলে পার্সেন্টেজ অফ রিয়্যাকট্যান্স ইকুয়ালস টু আমি বলতে পারি ফুল লোড কারেন্ট এবং রিয়্যাকট্যান্সের গুণফলকে আমি যদি ফেজ ভোল্টেজ দ্বারা ভাগ করি এবং সেটা শতকরা আকারে অর্থাৎ 100 দিয়ে গুণ করি, তখন যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিয়্যাকট্যান্স পদ্ধতি। আবার বলি, ফুল লোড চলাকালীন রিয়্যাকটিভ ভোল্টেজ ড্রপ এবং ফেজ ভোল্টেজের যে রেশিও সেটাকে শতকরা আকারে প্রকাশ করলে যে মানটা পাবো
সেটাই হচ্ছে শতকরা রিয়্যাকট্যান্স মান। এখন এটাকে আমি সমীকরণ এক ধরলাম, এই সমীকরণ এক কে যদি একটু উল্টিয়ে দিই, উল্টিয়ে দিব কিভাবে একটু লক্ষ্য করো, আমি আরেক লাইন করি এই হান্ড্রেডটা উপরে, তার মানে আই ফুল লোড ইন্টু এক্স আর ইন্টু হান্ড্রেড, হান্ড্রেডটা আমি সামনে নিয়ে নিই, এইটুকু সবগুলো উপরে, নিচে কি আছে বিপি, এটাকে জাস্ট উল্টে দিই, উল্টে দিলে কি হবে ওয়ান বাই পার্সেন্টেজ অফ এক্স ইকুয়ালস টু, উপরে চলে যাবে ভিপি আর নিচে চলে আসবে কি একশো ইন্টু ফুল লোড ইন্টু রিয়াক্টেন্স। এখন এখান থেকে একটু জিনিস লক্ষ্য করো তো, আমি যদি এখান থেকে আর গুণন করে শুধুমাত্র এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে চাই তাহলে কি দাঁড়াবে, এর ভ্যালু আসবে একটু নিচ থেকে লিখছি হান্ড্রেড ইন্টু আই ফুল লোড ইন্টু এক্স, আর ভিপির সাথে পার্সেন্টেজ রিয়াক্টেন্স গুণ করলে যে মানটা আসবে ভিপি ইন্টু পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স। এখান থেকে আমি শুধুমাত্র এক্স এর মান বের করবো, লিখতেই পারি তাহলে এক্স ইকুয়ালস টু উপরে ভিপি ইন্টু পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স আর নিচে হান্ড্রেড ইন্টু ফুল লোড কারেন্ট, তাহলে এইটাকে আমি ধরতে পারি সমীকরণ দুই। এখন দুই নং সমীকরণের ডান সাইডে আমি লব এবং হরকে ভিপি দ্বারা গুণ করব, এই কথাটা আমি লিখলাম শুধু কি ভিপি দ্বারা ডান পক্ষের লব আর হরকে, ডান পক্ষের লব ও হরকে গুণ করে পাই, কি পাচ্ছি গুণ করে একটু লক্ষ্য করো, এখানে এক্স ঠিকই ছিল ঠিকই থাকবে, জাস্ট উপরে একটা ভিপি নিচে একটা ভিপি, উপরে ভিপি আগের থেকে একটা ছিল, উপরে একটা ভিপি আগের থেকে ছিল, এখন আর একটা ভিপি দিয়ে গুণ করব ভিপি, আর কি থাকবে ইনটু পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স, আর নিচে কি থাকবে দেখো হান্ড্রেড ইনটু আই ফুল লোড ইনটু ভিপি, এই যে লব এবং হরকে এক্সট্রা ভিপি দ্বারা গুণ করলাম, এরপর লাইন কি আসছে লক্ষ্য করো, ভিপি ভিপি গুণ করলে কি হবে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ইনটু এটা হবে ভিপি স্কোয়ার, আর নিচের দিকে কি হবে, নিচের দিকে হবে আই ফুল লোড ইনটু ভিপি ইনটু হান্ড্রেড, এইটুকু মান আমরা কিন্তু এখন পেলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে আমি যে কাজটা করব কারেন্ট এবং ভোল্টেজ দুটাকে গুণ করলে কি পাবো পাওয়ার, কারেন্ট এবং ভোল্টেজ দুটাকে গুণ করলে পাবো হচ্ছে পাওয়ার, তাই না, তাহলে এই যে এখানে পাওয়ারটা পাচ্ছি কারেন্ট এবং ভোল্টেজ, তাহলে আমি এই লাইনে কি বলে লিখতে পারি লক্ষ্য করো, আমি লিখবো হচ্ছে ভি আই, কারেন্ট এবং ভোল্টেজকে গুণ করলে লিখবো হচ্ছে ভি আই, ভি বলতে এটা ফেজ ভোল্টেজ, আই বলতে এখানে ফুল লোড কারেন্ট, এরপর আসলো কি ইনটু হান্ড্রেড, আর উপরে কি রইলো পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ইনটু ভিপি স্কোয়ার, এরপর একটু লক্ষ্য করো পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ঠিক থাকবে, আমি যে কাজটা করবো ভিপি নিচ্ছে এটা শুধুমাত্র ফেজ ভোল্টেজ আছে বা শুধুমাত্র এখানে আমি যেহেতু ভি লিখেছি তাহলে এখানে ভিপিটা বাদ দিয়ে এখানে আমি কি লিখবো শুধুমাত্র জাস্ট ভি লিখলাম, দুই পাশে কি লিখলাম একই রকম লেখার চেষ্টা করছি। এখন দেখো আমি এটা হচ্ছে নর্মাল ভোল্টে, আমি এটাকে নেব কিলো ভোল্টে, তাহলে কি করতে হবে নর্মাল একটা ভ্যালুকে যদি কিলো ভোল্টে নিতে চাই তাহলে কি করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে, এখন দেখো এইটাকে আমি এক হাজার দ্বারা ভাগ করার চেষ্টা করি, তাহলে ভিপি বা ভি ভাগ কত এক হাজার, ভির উপর কিছু হোল স্কোয়ার ছিল তার একটা হোল স্কোয়ার দিলাম, কি করলাম আমি জাস্ট এই ভি কে এক হাজার দ্বারা ভাগ করলাম, কেন আমি এটাকে কিলো ভোল্টে নিব, এখন একটা জিনিস চিন্তা করো তো এইখানে ভ্যালুটা কত বেড়ে গেছে, এখানে কিন্তু এক হাজার ছিলই না, জাস্ট আমি কিলো ভোল্ট বানানোর জন্য আমি এটা এক হাজার ভাগ দিছি, কিন্তু এখানে ছিল শুধুমাত্র দেখো এখানে ছিল কি ভিপি, ভিপি যে শুধু ভোল্টেজকে, শুধু ভোল্টেজকে যদি তুমি কিলো ভোল্টে নিতে চাও তাহলে তুমি ভোল্টেজ বাই এক হাজার দ্বারা ভাগ করলে হতো, কিন্তু যদি ভি স্কোয়ার থাকে তাহলে কি করতে হবে এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে কি হবে এই ভি স্কোয়ার তো ভি স্কোয়ার হবে সাথে এইটা কি হবে ডাবল হয়ে পড়বে, এক হাজার গুণ কত এক হাজার, এরকম কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এইখানে কিন্তু এক হাজার গুণ এক হাজার অর্থাৎ টেন টু দ্য পাওয়ার সিক্স ভ্যালু কিন্তু উপরে বেড়ে গেছে, তাহলে এই ভ্যালুটাকে যদি আমি সমান করতে চাই নিচেও তাই দিতে হবে, নিচে লক্ষ্য করো ভিআই ছিল উপরে কত বাড়ছে
1000 গুণ 1000 1000 গুণ কত 1000 তাহলে আমি নিচেও কি করব সেম ভ্যালুটা লিখব যাতে মানের চেঞ্জ না হয় 1000 গুণ কত 1000 আর এখানে কি ছিল উপরে 100 ছিল তাহলে লাইনটা আমরা আবার মেলানোর চেষ্টা করি পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স রইল ভিপি ভিপি বলতে আমি ভি বোঝাচ্ছি ভি স্কয়ার এবার দেখো আই ফুল লোড কারেন্ট ইনটু ভোল্টেজ দুটোকে আমি পাশাপাশি লিখলাম কারেন্ট ইনটু ভোল্টেজ 100 100 রইল এবার আমি কি বললাম শুধু ভোল্টেজ ছিল কিলো ভোল্টে নিব কিলো ভোল্ট নিতে চাইলে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে এইটা যেহেতু স্কয়ার তাই 1000 দিয়ে ভাগ করলে হবে না 1000 ভাগ 1000 এরকম দেওয়ার দরকার ছিল ওকে তাই 1000 ভাগ 1000 যখন দিলাম তাহলে এখানে ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে কতটুকু বাড়ছে 1000 ভাগ 1000 সেই মানটাকে কমানোর জন্য আবার আমি এই ভি আই এর নিচে কি বললাম 1000 ভাগ 1000 দিয়ে কি বললাম ভাগ করলাম আর এই 100 এই 100 কিন্তু আগের থেকে রইল এবার দেখো তো ভ্যালুটা কি হচ্ছে এখান থেকে যদি আমি কাটা কাটি করি তাহলে একটা জিরো কাটা এখানে কাটলে একটা জিরো কাটা তাই না আমি এই মানটাও কিন্তু কাটতে পারি এখন দেখো এরপর কি দাঁড়াচ্ছে এরপর দাঁড়াচ্ছে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইনটু এটাকে আমি লিখতে পারি কে ভি স্কয়ার কারণ কি ভোল্টেজ 1000 ভাগ দিয়েছে কিলো ভোল্ট হয়ে গেছে আর স্কয়ার ছিল স্কয়ার আর নিচে কি আছে লক্ষ্য করো এটা কি শুধু ভোল্ট অ্যাম্পিয়ার ছিল এখন যেহেতু 1000 ভাগ দিছো এটা কিভাবে দেখো 1000 দিয়ে কিভাবে ভাগ দিছি একটু লক্ষ্য করো এখানে 1000 ভাগ দিলাম আর কি আছে 1/10 ছিল না মনে করো যে এইটুকু হচ্ছে আমি বলতে পারি এটা কি কেভিএ এটুকু কি বলতে পারি কেভিএ কিন্তু এক্সট্রা আছে কি এক্সট্রা আছে 1/10 এক্সট্রা আছে কি 1/10 তাহলে এই লাইনটা কিন্তু এইভাবে দাঁড়াচ্ছে এখানে 6টা ছিল 6টার মধ্যে 2টা এই দুইটার সাথে কাটাকাটি চলে যায় এখানে 10 থাকে 10 টাকে আলাদা রাখলাম আর ভিআই কে যখন আমি 1000 দ্বারা ভাগ করলাম তখন সেটা কি পেলাম কেভিএ এই 10 যখন এখানে নিচে আসছে এটা গুণ করলে কিন্তু উপরে চলে যাবে পরের লাইনটা দেখো বা x সমান এই এতগুলো যে ভ্যালু বের করে সবগুলো কার সমান x এর সমান x ইকুয়ালস টু লিখতেই পারি পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইনটু উপরে কি কেভি স্কয়ার ইনটু 1/10 ছিল এটা উল্টায় গেলে কি হবে উপরে 10 এর গুণ হিসেবে চলে যাবে আর নিচে কি থাকবে নিচে থাকবে শুধু কেভিএ এরপর লক্ষ্য করো আমার এখান থেকে আবার আর গুণ করে আমি x পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স মান বের করব তার আর গুণ করলে কি হবে এটার সাথে এটা গুণ হবে আর নিচে মানে মানে 1 আছে 1 এর সাথে যদি উপরটা গুণ করো তুমি তাহলে ভ্যালুটা পাবে পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স ইনটু কেভি স্কয়ার ইনটু 10 সমান এটার সাথে এটা গুণ x ইনটু কেভিএ এখান থেকে কারণ বের করব পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স এর মান সুতরাং পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স সমান আমি বলতে পারি উপরে x ইনটু কেভিএ আর নিচে বলতে পারি এইটুকু যদি ভাগ করে কেভি স্কয়ার আর 10 কে নিচে নিয়ে নিব তাহলে লিখতে পারি 10 ইনটু কেভি স্কয়ার তাহলে এই যে আমরা একটা ফর্মুলা এখানে কিন্তু পেয়ে গেলাম এইটা হচ্ছে বেস কেভি এর সাপেক্ষে শতকর রিঅ্যাকট্যান্সের মান এটা ছিল নরমালি শতকর রিঅ্যাকট্যান্সের মান এটা এবং এটা হচ্ছে বেস কেভি এর সাপেক্ষে শতকর রিঅ্যাকট্যান্সের মান এখানে তাহলে এ কেভি এটা বলতে আমরা কি বুঝবো কেভি বেস বি এ এস কেভি বেস অর্থাৎ হচ্ছে বেস কেভি ওকে তাহলে বেস কেভি এর সাপেক্ষে শতকর রিঅ্যাকট্যান্সের মান এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে তোমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে